আমাদের ভিতরে কোনো হাহাকার থাকবে না, আমাদের ভিতরে ভয় থাকবে না, আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় বিশ্বাস বলে আমার পক্ষ থেকে বলে। অর্থাৎ সেই মহান নেতা, এই পৃথিবীতে অনেক নেতা আমরা দেখেছি, আমার কেবাদান হুজুরের উত্তর শুনি, আমার কেবাদান হুজুরের আওয়াজ, যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহাদয় সম্পর্কে হুজুর পাক জানিয়েছেন, তিনি যাহা বলে আমার কেবাদান হুজুরের পক্ষ থেকে বলে। তাই আমার সেই মহান বান্ধবের মহাপবিত্র উরুস শরীফ যখনই ঘনিয়ে আসলো, আমার কেবলাদান হুজুরের সেই মাইক আবার টোকা দিয়ে উঠলো। মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পাক জবান দিয়ে ঘোষণা দিলেন, সারা বাংলাদেশে জাকের পার্টির মাধ্যমে প্রতিটি উপজেলায় পবিত্র ইসলামী জলসা অনুষ্ঠিতকরণের জন্য সেই ধারাবাহিকতায় আজকে জাকের পার্টি তথা জাকের পার্টির সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে মাদারীপুর সদর থানায় এই পবিত্র ইসলামী জলসায় উপস্থিত। আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, জাকের পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র এলাকার শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই ও বোনেরা, সকল পন্থী সকল প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সেই মহান বান্ধবের মহাপবিত্র বিশ্বরেশ্বরের সন্নিকটে যে আলোকে মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের প্রতিটি থানায় ইসলামী জলসা অনুষ্ঠিত করিয়া আবার টোকা দিয়ে দিলেন, সেই বিশ্বরেশ্বরের সন্নিকটে আমরা মহাপবিত্র বিশ্বরেশ্বরের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নেব। আমার বান্ধবের বিশ্বরেশ্বরীর এর চাইতে জাকির আহমেদের জীবনে সর্বোচ্চ কোনো অনুষ্ঠান হতে পারে না। আপন মসজিদকে হারানোর দিন আমার বান্ধবের বিশ্ব উরুস শরীফ জাকির আহমেদের কলিজা দিয়ে এই উরুস শরীফের কর্মকাণ্ড, এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের খেদমত আমরা করবো। আমাদের ভিতরে কোনো হাহাকার থাকবে না, আমাদের ভিতরে ভয় থাকবে না, আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় বিশ্ব উরুস শরীফ উদযাপন করবো। আমরা যদি কেবলাদান হুজুরকে মানি, আমার কেবলাদান হুজুরের মহাপবিত্র বাগদান যদি সত্যি হয়ে থাকে, ওলি আল্লাহ সকল যদি হাকিকতে আল্লাহর পক্ষ থেকে কথা বলে থাকেন, ওলি আল্লাহ সকল যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে থাকেন, তার নির্দেশিত এই জামানার সর্বশেষ মুজাদ্দিদ আমার কেবলাদান হুজুর তাই যদি হয়ে থাকেন, অবশ্যই তেনার নির্ধারিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, তেনার মুখপাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাভয় যাহা বলবেন, হাকিকতে আমার কেবলাদান হুজুর তাহা বলবেন, এটার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। সে আলোকে আমি বলতে চাই, আমার কেবলাদান হুজুর ওই বিশ্ব জাকের মঞ্জুর রোজাসেন্দ্রের মধ্যে তিনি সীমাবদ্ধ নয়। আমার কেবলাদান হুজুর টেকনাথ থেকে তেঁতুলিয়া এই বাংলাদেশ থেকে তামাম বহির্বিশ্বের মধ্যে আমার কেবলাদান হুজুর আছেন। একটি জাকের পৃথিবীর যেই প্রান্তে থাক না কেন, সেখান থেকে বিপদে পড়ে আমার কেবলাদান হুজুরকে উঠিয়ে করে যদি আল্লাহ পাকের দরবারে হাত তোলে, সেই দোয়া যদি কবুল হয়ে থাকে, আমার কেবলাদান হুজুর সেই পৃথিবীর যেই প্রান্ত থাকে সেই প্রান্ত থেকে যদি তেনার মুরিদকে রক্ষা করতে পারে, ইহাই যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা সেই প্রান্ত থেকে আমার কেবলাদান হুজুরকে পাবো। কেন নয়, আমার কেবলাদান হুজুর জিন্দা পীর, আমরা কি করি আমার কেবলাদান হুজুর নিঃসন্দেহে তাহা দেখে। সেই আলোকে বলতে চাই, তেনার মাইক হচ্ছে জাকের পাহাড়ি মহামান্য চেয়ারম্যান মহোদয় হুজুর পাক জানিয়েছেন, আমার কনিষ্ঠ পুত্র উসমান আমির ফয়সাল আই জাকের পাহাড়ির চেয়ারম্যান, তিনি আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বলতে আমরা এই বুঝি, অর্থাৎ হাকিকতে তিনি হচ্ছে চেয়ারম্যান। এবং কেবলাদান হুজুর বলেছেন, মহামান্য খাকা মেজাবাজান মুজাদ্দিদ সাহেব তিনি তার পাক জমানে তাহা বলেন, আমার কেবলাদান হুজুরের পক্ষ থেকে বলেন। সেই আলোকে আমরা অঙ্গীকার করতে চাই তথা মাদারীপুর জেলার সমস্ত ডাকেরা অসেখান ঐক্যবদ্ধভাবে আমার কেবলাদান হুজুরের কদমে আমরা বলতে চাই, আমার মহামান্য চেয়ারম্যান মহোদয় আমার কেবলাদান হুজুরের মাইক যদি তিনি হয়ে থাকেন, কেবলাদান হুজুরের এই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যদি হয়ে থাকেন তিনি, কেবলাদান হুজুরের মুখপাত্র যদি তিনি হয়ে থাকেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশ্ব শিল্পের জন্য যিনি যেই প্রান্তে ডাক দিবেন, যেই প্রান্তে সমবেত হওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন, আমরা কেবলাদান হুজুরের মুরিদ হয়েছি আল্লাহ পাকের আশেষ দয়াতে আমরা জাকের পার্টি করি, আমার কেবলাদান হুজুরের প্রতিষ্ঠিত সেই সত্য জাকের পার্টি। এরকম একটা সময় ছিল, জাকের ভাইদেরকে বলছি, আপনারা জানেন যখন 1989 সালে জাকের পার্টি কেবলাদান হুজুর ঘোষণা করেন, একদল জাকের ছিল, জাকের পার্টি মানতে তাহাদের কষ্ট হয়েছিল, ভাগ্যের পরিক্রমায় আজকে যুগের পর যুগ পেরিয়ে এসেছে, একটু সময় পেরিয়ে এসেছে, কেবলাদান হুজুর জানিয়েছেন, বাবা এরকম একটা সময় আসবে সত্যের মহাকামে যখন বাবা জাকের পার্টি থাকবে, অন্য কোনো পার্টি থাকবে না, ইমানি চেতনায় আমরা তাহা বিশ্বাস করি। সেই সময় সন্নিকটে বিদায়, কে থাকবে কে থাকবে না সেটা মূর্খ বিষয় নয়, আমার কেবলাদান হুজুর যাহা বলেছে সত্যকে বাস্তবায়ন হবে। এই অজপাড়া গায়ে নির্জন পল্লীতে থেকে আমার কেবলাদান হুজুর এই মহাসত্যের দাওয়াত দিলেন, কেবলাদান হুজুর কিন্তু
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে নিয়ে আসেন নাই, হুজুর পাক একাই এসেছিলেন এনার পীরের একটি মহাহুকুম মাথায় নিয়ে এই নির্জন পল্লী থেকে সেই মহাসত্যের সত্যের বাণী শান্তির বাণী তাম বিশ্বের মাঝে প্রধান হুজুর ছড়িয়ে এসে দিয়ে দিলেন। তাম বিশ্ব থেকে মানুষ বিশ্ব তাহাকের মন্দিরে ছুটে যায় পাগল করা হয়ে, আমরা তাই আমাদের নিজ প্রয়োজনের জন্য ঘোষণা করেছেন এই জাকের পার্টির পতাকা তুলে তাম বাংলার একজন থাকবে না, কিছু হবে না। আমার কে প্রধান হুজুর বলেছেন বাবা এক ঘোড়া এক চামক যথেষ্ট, যদি কেউ উনি থাকে। আমার কে প্রধান হুজুর এ বলেছেন যে বাবা ঐক্যবদ্ধভাবে বলতে চাই আজকের এই মহাপবিত্র আজমের ইসলামী দলসা থেকে জাকের পাড়ির সদর থানার দলসা থেকে বলতে চাই জাকের পাড়ির মহামন্ড চেয়ারম্যান মহোদয় মহাপবিত্র বিশ্ববাসীর জন্য তিনি যে প্রান্তে নির্দেশ দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেখানে ঐক্য উপস্থিত হব। সমবেত ভাইরা আপনারা সকলে একমত আছেন? আমার কে প্রধান হুজুর তিনি জিন্দাবীর, তিনি দেখলেন। আমরা কে প্রধান হুজুরের কথা ধরে বলতে চাই তিনার সেই মুখপাত্র যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি যাহা বলবেন আমার কে প্রধান হুজুরের পক্ষ থেকে বলবেন, সেই আলোকে যেখানে নির্দেশ দিবেন আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকব এবং বিশ্ব অনুশীলনের জন্য আমরা প্রস্তুতি নেব। আমরা দেখিয়ে দিতে চাই যদি যাকে পার্টিকে আঘাত করা হয়, যাকে পার্টির পতাকা তলে থেকে যদি মানুষ সরে যায় আমার কে প্রধান হুজুরের তাওয়াজ্জু শক্তির মাধ্যমে সেই স্থান পূরণ হবে। সেইভাবে আমরা মহাপবিত্র বিশ্ব অনুশীলনের জন্য ঝাঁপিয়ে পড়ব। আপনাদের সকলের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন জাকের পাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মেজাজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র শাদী মুবারকের দাওয়াত আগামী 26শে জানুয়ারি মহামান্য চেয়ারম্যান মহোদয় দিয়েছেন। সারা বাংলা বৃহত্তর ফরিদপুর সাংগঠনিক বিভাগ আগামী 26শে জানুয়ারি আমরা ঢাকাতে বনানী পাক দরবার শরীফে আমরা সেখানে যাব, এটা মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ, সকল ভাই ও বোনেরা সেটা জানেন। সেই আলোকে ইতিমধ্যে গত শুক্রবার দিন খেদমতের যে হুকুম ছিল।